Hello guys, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. আজকে বন্ধুরা আমি কুলফি আইসক্রিম তৈরি করব। এটা আসলে কুলফি হরলিক্স আইসক্রিম যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। আবার অনেক বাচ্চারা আছে হরলিক্স খেতে পছন্দ করে না। তাদের জন্য একটু টেকনিক খাটিয়ে এরকম একটা আইসক্রিম শেপ করে তাদের দিলে তারা কিন্তু খুবই খুশি হবে। তো চলুন বন্ধুরা শুরু করি। আমি একটা গ্লাসের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2-3 চামচ হরলিক্স, আর দিয়ে দিলাম লিকুইড মিল্ক। তারপর সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবং এরপর আমি এটা কুলফি মল্টের মধ্যে ঢেলে দিব। তো বন্ধুরা, আপনারা কিছুদিন আগে আমার আরেকটা ভিডিওতে দেখেছেন, এই মল্টগুলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি আর এটা 100 টাকা নিয়েছে মাত্র, কিন্তু এটা বাচ্চাদের ঘরে এটা খুবই উপকারী একটা জিনিস। অনেক বাচ্চারা আছে দুধ হরলিক্স এগুলো একেবারেই খেতে চায় না, তো তাদের জন্য এরকম একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে তারা কিন্তু খুবই পছন্দ করবে। তবে বাচ্চাদের যদি ঠান্ডার সমস্যা থাকে এই ধরনের ড্রিঙ্কস না দেওয়াই বেটার। দুধ এবং হরলিক্সের এই মিশ্রণটি আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার মোল্টের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, হরলিক্স, ওভালটিন, মাল্টোভা অনেক বাচ্চারাই কিন্তু খেতে চায় না, তো এরকম করে আপনারা যদি একটু ট্রিক্স করে চেঞ্জ করে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। এবার এই খালি চেম্বারটার মধ্যে আমি শুধু দুধ দিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো চিনি অ্যাড করব না আর এটা আমি খাবো। বাকি দুটো চেম্বার আছে এখনও, আমি ওই দুটো চেম্বারের জন্য আরেকটি গ্লাসের মধ্যে দুধ দিয়ে দিলাম আর 2 চামচ চিনি দিয়ে তারপরে আবার ওই চেম্বার দুটোর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে এগুলোর মুখ ভালো করে বন্ধ করে দিচ্ছি একটু চাপ দিয়ে দিয়ে। আমার মেয়েও আমাকে সাহায্য করছে আমার কাজে, আসলে এটা তো তারাই খাবে, তারা আমার পাশে সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে যেহেতু ভিডিও করা হচ্ছে। তো হয়ে গেল, এবার আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না শক্ত হয়। এটা 2 ঘন্টার মতো লাগে মনে হয় শক্ত হতে। শক্ত হয়ে যাওয়ার পরে আমি এটা ফ্রিজ থেকে বের করে 1 মিনিট নর্মাল পানিতে ধরে রেখেছি যাতে এটা খুব সহজে উঠে আসে। দেখুন কত সুন্দর হয়েছে, বাসায় বানানোর জন্য এটা খুবই হেলদি হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।